থেকে আমি শ্রাবণী ভট্টাচার্য মাইকি রয়েছি আপনাদের সাথে। এখন সরাসরি চলে যাব আজকের এক সম্পূর্ণ অন্য ধরনের খবরে, যে খবরটা জানলে চমকাবেন আপনারাও। প্রাথমিক স্তরের ছটি ক্লাস, কিন্তু শিক্ষক মহাশয় মাত্র একজন। বিহার শিক্ষা ব্যবস্থার এমনই করুণ দৃশ্য চোখে পড়লো চন্দ্রকোনা এক ব্লকের যাদবপুর প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা প্রায় 96 জন, কিন্তু শিক্ষক আছেন মাত্র একজন। একজন শিক্ষক মহাশয় কিভাবে এতজন শিশু পড়ুয়াদের সামলাবেন, কি করেই বা ছাত্র ছাত্রীদের পড়াশোনা হওয়া সম্ভব, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। পড়ুয়ারাও প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। পড়ুয়ারা বলে সে পড়ার জন্য করে সবাই করে একই এক ক্লাসেরই হলো। কজন শিক্ষক মশাই আছেন? একজন টিচার। স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে পর্যন্ত ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 4 জন, কিন্তু বর্তমানে 2 জনের বদলি এবং 1 জনের মৃত্যু হওয়ার কারণে 1 জন শিক্ষক মহাশয়কে শিক্ষাদান থেকে শুরু করে মিড ডে মিল সমস্ত দিকটাই সামলাতে হচ্ছে। অভিভাবকরা যথেষ্ট অসন্তুষ্ট হলেও নিরুপায়। একজন অভিভাবক অত্যন্ত বিনম্রভাবে বলেন, এখানে শিক্ষক কজন? শিক্ষক বর্তমানে 1 জন, আগে 4 জন ছিল। আপনার দিলীপ অধিকারী, উনি ছিলেন, উনি রিটায়ার করে গেছেন। মৃণালবাবু ছিলেন, উনি মারা গেছেন। আর ম্যাডাম ছিলেন একজন, উনি ট্রান্সফার হয়ে চলে গেছেন। কিংকর ও একাই রয়েছে, খুব সমস্যা চাইছে। আমরা চাইছি মানে ইমিডিয়েট স্কুলে মাস্টার দেওয়া দরকার, কারণ এমনি অ্যাসিস্ট্যান্ট টিচারে চলছে। একটা হেড টিচার যাতে আসে বা আরও 2-3 জন যেন মাস্টার এখানে আসে। আমাদের সাংবাদিক তনু খোসকে বিদ্যালয়ের টিআইসি কিংকর চন্দ্র খা জানালেন, আমাকে একটা ক্লাসে আমি 3টা ক্লাস বসাই, আর একটা ক্লাসে 2টো বসাই। সি আমাকে এইভাবে করতে, আমি এর মধ্যেই বাংলা ইংরেজি অঙ্ক সবই আমাকে করাতে হচ্ছে সব ক্লাসে। একটা পড়া দিয়ে গেলাম, অঙ্ক করতে বাংলা নিলাম, আবার অঙ্ক করতে দিয়ে গেলাম, আবার এসে দেখলাম। বিষয়টি আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। সমস্ত বিষয়টিই জানেন ক্ষীরপাই চক্রের বিদ্যালয়ের পরিদর্শক কৌশিক ঘোষ। তিনি কি বললেন শুনে নেব। যাদবপুর প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত আছে, এবং ওখানে রোল স্ট্রেন্থ তো প্রায় 95-96 জন। বিগত 6 মাস আগেও এখানে 4 জন টিচার ছিলেন, কিন্তু 1 জন রিটায়ারমেন্ট হয়ে গেছেন, 1 জন মাস্টারমশাই কিছুদিন হলো প্রায় 1 মাস যাবৎ মারা গেছেন, এবং আর 1 জন টিচারের ট্রান্সফার হওয়ার ফলে বর্তমানে ওখানে সিঙ্গেল টিচার। তো আমি 2-1 জন টিচারের সাথে কথাও বলেছি লোকালে দেওয়ার জন্য পাশের স্কুল থেকে, এবং বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান করে দিতে পারব। মিনিমাম অন্তত আরও 1 কি 2 জন টিচার ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখতে ভুলবেন না। নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।